অভিযোগ সেই খাল খননের প্রথম থেকেই ছিল। আজ একেবারে হাতে নাতে সে অভিযোগ প্রমাণ করে দিল দাসপুরবাসী। গ্রামবাসীরা একাট্টা হয়ে সরকারি মাটি বিক্রি রুখে দিল। ঘটনাস্থলে দাসপুর পুলিশ, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এবং অবশ্যই দাসপুরের বিএলআরও নিজেও। এখানে গ্রামবাসীর দাবি রাখে, দেখুন এখানে যে দীর্ঘদিনের চন্দেশ্বর খাল এই বছর 2020-21 বর্ষে কাটা শুরু হয়েছিল এবং চন্দেশ্বর খালের যা মাটি দুদিকের যে রাস্তার পাড় আছে সেই রাস্তার পাড়ের উপর মাটি জমায়েত হয়েছিল। কিন্তু আমাদের যতটুকু জানা আছে যে এই মাটি ব্যক্তিগত কাউকে ব্যবহারের জন্য দেওয়া হয়নি, কিন্তু আজকে আমরা দেখছি গতকাল থেকে এই নির্ভয়পুর গ্রাম নিবাসী শীতল মাঝি, পিতালেট বাদল মাঝি এবং প্রশাসনের হয়তো কিছু ব্যক্তিবর্গ অথবা কোনো রাজনৈতিক কিছু অথবা কোনো আদার্স যারা প্রভাব খাটিয়ে এই মাটি তার ব্যক্তিগত জমির উপর, রাস্তা থেকে মাটি তুলে তার ব্যক্তিগত জমির উপরে সে তারভাবে ভরাট করছে, যার ফলে সাধারণ মানুষের পক্ষে চলা রাস্তার যে চলাচল সেই রাস্তা চলাচলের রাস্তা পুরোপুরি বন্ধ। এবং এই অবস্থায় চন্দেশ্বরের খাল একদিকে যেমন ভয়াবহ অবস্থায় রয়েছে, তেমন এই আমাদের মাটির রাস্তা দিয়ে যাতায়াতের খুব সমস্যার জন্য আমরা খুবই সমস্যার মধ্যে রয়েছি। আর হচ্ছে গিয়ে এই যে মাটি কেটেছেন, আমরা বিএলআরওকে, আজ তো ছুটি, বিএলআরওকে বাই ফোনে আমরা জানিয়েছি, বিএলআরও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তিনি আসবেন সরজমিনে তদন্তের জন্য। এবং এখানে যে কন্ট্রাক্টর আছে তে বেআইনিভাবে ওই কিছু জেসিবি আর ট্র্যাক্টর নিয়ে এই কাজটা করছে, তো আমরা এটা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি এবং আমাদের গ্রামবাসী গণের পক্ষ থেকে আমাদের দাবি যে রাস্তাটা অবিলম্বে এই যে বৈকুণ্ঠপুর থেকে যে চন্দেশ্বর খাল পার বরাবর যে রাস্তা হয়েছে এই রাস্তাটা অবিলম্বে তাড়াতাড়ি সারানো হোক এবং আমরা যাতে সহজে যাতায়াত করতে পারি, ভালোভাবে যাতায়াত করতে পারি এই আশা রাখছি প্রশাসনের তরফে। বরুণ সাজমল, বড় সিমুলিয়া। ঘটনা দাসপুর এক ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নির্ভয়পুর গ্রামের। নির্বাচনের আগে থেকেই চন্দেশ্বর খাল নতুন করে সংস্কার শুরু হয়েছে। অভিযোগ উঠেছে বারবার খাল খননের সে মাটি এলাকার মানুষদেরকে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হচ্ছে। যদিও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অধীনে ওই মাটি ব্যক্তিগতভাবে বিক্রি করা একেবারেই আইন বিরুদ্ধ। এই কর্মকাণ্ডে তৃণমূলকে জড়িয়ে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে ইতিমধ্যে বিজেপির তরফে বিক্ষোভ দেখানোও হয়, কিন্তু একেবারেই প্রকাশ্যেই সেই মাটি বিক্রি চলতেই থাকে। আজ সেই মাটি ট্রাক্টরে করে ভরে গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার সময় নির্ভয়পুরের গ্রামবাসীরা একেবারে নির্ভয়ে ঘেরাও করে গাড়ি, জেসিবি এবং সেই অভিযুক্ত বরাত পাওয়ার ঠিকাদারকেও। খবর যায় দাসপুর পুলিশ এবং দাসপুর এক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক কৌশিক সামন্তের কাছেও। ঘটনাস্থলে পৌঁছে কৌশিকবাবু নির্দেশ দেন সমস্ত মাটি ব্যক্তিগত জমি থেকে তুলে আবারও খালপাড়ে জমা করতে এবং তিনি এই ঘটনায় তার দপ্তর জড়ানোর ঘটনা অস্বীকার করেন। আমরা খবর পেয়েছিলাম, আমরা এসেছি, আমাদের ঊর্ধ্বতন অফিসাররাও এসেছিলেন, যেটা আমরা জানতে পেরেছি বা এখানে যারা কাজ করছিল ওরাও স্বীকার করেছে যে ওরা একটা ভুল করেছে, প্রাইভেট ল্যান্ডে জমি মাটি ফেলেছিল। সত্য বলতে আমাদের ড্রাইভার ভুল করে মাটিটা বেশি কেটে ফেলেছে, ওইটাকে আমরা পূরণ করে দিয়ে তবে ছাড়বো, আমরা পূরণ করে দেবো, অসুবিধা নেই। আপনারা কি পূরণ করবেন? হ্যাঁ অবশ্যই, এক্ষুনি পূরণ করে দেবো যদি বলে। ভুলের ক্ষতিপূরণ দিতে হবে না, কারণ আমাদের কোম্পানির যে ইঞ্জিনিয়ার আছে তাদের নির্দেশে কাজটা শুরু হয়েছিল, কিন্তু অপারেটরটা বিহারি তো ওকে এক বলেছে এক ডাউন করে ফেলেছে, মানে ওটাকে আমরা এখনই পূরণ করে দেবো। তো আমরা নিয়ম মোতাবেক বলেছি ওই মাটিটি আবার যেখানে ফেলেছিল সেখান থেকে তুলে নিয়ে এসে বাঁধের সংলগ্ন জায়গায় ফেলতে হবে এবং যে রাস্তাটি নষ্ট হয়ে গেছে সেটি আমরা ডাইরেকশন দিয়েছি, ওনারা কথা দিয়েছেন 4 দিনের মধ্যে রাস্তাটা সারাই করে দেবেন। তো আমরা আবার 4 দিন বা 5 দিনের মাথায় দেখতে আসবো কতটা কাজ হয়েছে, বা স্থানীয়দেরকেও বলেছি আমাদের সঙ্গে বা প্রশাসনের সাথে যোগাযোগ রাখতে যাতে সঠিকভাবে এই সমস্যাটির সমাধান হয়। আমরা এটা SDO ইরিগেশনেরকে আমরা জানাবো, সাথে আমাদের যেহেতু এটা নজরে এসেছে আমরা এটা মনিটরিং করছি রেগুলারলি, এবার করব। আর গ্রামবাসীদের কাছেও আমরা আবেদন রেখে যাচ্ছি যে কিছু অনিয়ম যদি আপনারা জানেন আমাদেরকে জানাবেন, কারণ সরকারের থেকে যেটা বলা আছে সরকারি মাটিটি সরকারি জায়গায় পড়বে।
অন্যদিকে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাজল সামন্ত জানান, সমস্ত বিষয়টি তাদের কাছে একেবারেই অজানা ছিল এবং এই মাটি বিক্রির সাথে তাদের গ্রাম পঞ্চায়েত একেবারেই জড়িত নয়। দাসপুর থেকে ক্যামেরায় সন্তু বেরার সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ ঘাটাল। একবারে কন্ট্রাক্টরের সাথে যে ব্যক্তির জায়গা মাটি পড়ছে, এটা একবারে গোপন চক্রান্ত, গোপন ডিলিং একটা হয়েছে, যেটা আমাদের কাছে এটা আননোন ছিল, আমরা জানতাম না। কন্ট্রাক্টর যদি আমাদের নাম বলে থাকে, টোটাল মিথ্যা কথা বলেছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এবং যার জায়গায় মাটি পড়ছে তাকেও ডাকতে পারেন, আমাদের সাথে কোনো দিন কোনো আলোচনা নেই, কোনো সিদ্ধান্ত কিছুই নেই। এবং এখানে যে মাটি পড়ছে বলে আমরা জানি না। এবং যিনি আজকে কন্ট্রাক্টর জেনেছি আছে, ওনাকে আমরা বারবার ধরে বলেছি দুপাশে রাস্তাগুলো আমাদের সুন্দর করে তৈরি করে দিতে হবে। ওনারা আমাদেরকে একটাই বারবার ধরে স্তোতবাক্য দিয়ে গেছেন যে আমরা যখন কাজটা ছেড়ে চলে যাব তখন দেখে নেবেন রাস্তাগুলো সঠিকভাবে তৈরি হয়েছে কিনা, এই কথাটা উনি বারবার ধরে আমার দিকে বলেছেন। তো আমরা সেই আশাই আছি। আজকে ওটা দেখলাম উনি আবার রাস্তার মাটিকে কেটে নিয়ে অন্য জায়গায় ফেলছেন, এটা সম্পূর্ণ বেআইনি এবং কী বলে আমাদের বিপরীতপন্থী পঞ্চায়েতের। তাই জন্য আমরা জনগণের সঙ্গে যৌথভাবে আমরা দাবি করছি যে মাটিটা উনি বাইরে নিয়ে ফেলেছেন, সেই মাটিকে তুলে নিয়ে আবার সুন্দরভাবে রাস্তা রিপেয়ারিং করে দিতে হবে, দায়িত্ব নিয়ে ওনাকে করে দিতে হবে। সরকারি জায়গা সব ঠিক করে পুরান হয়নি, তুমি এখানে লোকের জমি পুরো দিচ্ছ, করবে কেন তুমি? হ্যালো, প্রথমে রাস্তা আমাদের ছিল সোজা, এই যে মাটি কাটাচ্ছে ওই যে গাড়িগুলো দাঁড়িয়েছে ওই সোজা রাস্তা থাকে, ঠিক আছে? তারপরে খাল কাটার পরে মাটি উপরে পড়ে, মাটি উপরে পড়ার পরে এখনও পুরোভাবে পুরো রাস্তা এখনও কমপ্লিট হয়নি। সেই ক্ষেত্রে এখানে এই মাটি বিক্রি হচ্ছে, যেটা এই কন্ট্রাক্টরের সাথে সাজেস্ট করে এখানের লোক একজন, নাম কি শীতল মাঝি, উনি হচ্ছে যে পয়সা খাইয়ে এখান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? মাটি কেটে তার রাস্তা কেটে তার নিজের জমি পূরণ হচ্ছে, মাটি সামনেই আছে, ঠিক আছে? তো আমরা বাধা দিতে আসতে বলতে উনি বলছেন ওনার কাছে পারমিশন আছে, ওনাকে পারমিশন দেখাতে বলতে উনি এখনও আসেনি আমাদের কাছকে, সেখানে বাড়ি চলে গেছে, বাড়িতেই বসে আছে আর এখানকে আসেনি। এখানকে আসার পরে ওই যে কন্ট্রাক্টরদা এসছে, উনি প্রথমে এসে বললেন আমি হচ্ছে যে কিছু নয় এখানে, আমার শুধু গাড়িগুলো ভাড়ায় দেওয়া আছে, আমি জানি না। আপনারা আসতে ওনারা বললেন যে আমার ভুল হয়েছে, এ হয়েছে, এরকম করে বলছে। এবারে বাকি আপনারা দেখুন এই তো অবস্থা রাস্তার, এতজন গ্রামের লোক আমরা যাবো কী করে, এই পাশে খালের অবস্থা, এই ধারে বৃষ্টি হলে কী হবে? এটা বকজোর ছিল, বকজোর থেকে রাস্তা ছিল, সেইভাবে এখন হয়েছে। আর ওই পারে আপনি দেখুন বৃষ্টি না হওয়ার ক্ষেত্রে ওইখানটা কী হয়েছে, এখন ওইরকম যদি এইবারেও হয় আমরা যাবো কোথা দিয়ে? রাস্তা না হলে আমরা যাবো কোথা দিয়ে? আমার নাম সঞ্জু প্রামাণিক, বাড়ি বড় শিমুলিয়া, এখানেই বাড়ি, এখানেই বাড়ি। একবারে এই ধার থেকে পূরণ করে করে যাবে তো, ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।